সারাদিন অফিসে বসে আপনি আমার ইথিক্সের গল্প শুনান, আর রাতের বেলা আপনি সুন্দর মেয়ে নিয়ে আসেন বারে মদ খাইতে, এখন বলতেছেন আপনি পরে কথা বলবেন। বস আপনি কিন্তু যাওয়ার আছে, আপনি কিন্তু খুবই টাল। হালিম তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। বস আপনি লিমিট ক্রস করার দেখছেন কি? এ আপু আপনি কি জানেন এই বেটার আপনার চেয়ে বড় একটা মেয়ে আছে? হালিম আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমাকে নাও সিন কাট করবো। আপনি উত্তেজিত হলে কি আমার বাল ছিঁড়া যাবে? আপনি উত্তেজিত হলে আপনার লস, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার পেট ফাটে যাবে, আপনার হাসপাতালে নিয়ে যাইতে হবে। আর আপু আপনার কি জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নাই? আপনার রুচি এত খারাপ, এইরকম একটা মোটা পিতৃতুল্য হাতির মতো লোকের সাথে আপনি রাত 12টায় আসছেন মদ খাইতে। ঠিক, আপনার যদি এতই মদ খাইতে ইচ্ছা হয় তাহলে আপনি আমারে বলতেন, আমি নিয়ে আসতাম। এই যে আমার বন্ধু আছে মুকলেশ ভাই, পুলিশে চাকরি করে, আমরা দুজনে নিয়ে আসতাম। ছি ছি আপু, হালিম তুমি কিন্তু মাতাল হয়ে গেছো। আরে আপনি মাতালের দেখছেন কি? আপনি হলেন আমার দেখা পৃথিবীর একমাত্র বয়স্ক লোক। আপনার ফ্যামিলি আছে, আপনার ছেলে মেয়ে আছে, আমার তো বলা। দেখেন তো কি মাতলামি করতেছে।